भगवान और खुदा आपस में बात कर रहे थे। मंदिर और मस्जिद के बीच चौराहे पर मुलाकात कर रहे थे। सरसात बॉलीवुडर जनप्रिय अभिनेता मनोज बाजपेयी और तेखेतर पत्नी দুই বিপরীত ধর্মর এহাল দম্পতির মিলা প্রীতি আর আন ধর্মক সম্মান করার মানসিকতা। অভিনেতা মনোজ বাজপেয়ী এজন হিন্দু ধর্মাবলম্বীর লোক, তেখেতর পত্নী অভিনেত্রী সাবানা রজা মুসলিম সম্প্রদায়ের মহিলা। কিন্তু কিয় চর্চাত বলিউডের এহাল দম্পতির ধর্ম? পত্নীর ধর্মক লৈ কি কলে অভিনেতা মনোজ বাজপেয়ীয়ে? বর্তমান সামাজিক মাধ্যমত বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী আর তেখেতর পত্নীর ধর্মক লৈ হরফ চর্চা চলিছে, বিতর্ক নহয়। অভিনেতাজনে আকুয়ালি লৈছে সাম্প্রদায়িক সম্প্রীতি। পত্নীর ধর্মর সন্দর্ভত অভিনেতা মনোজ বাজপেয়ীয়ে কলে, তেখেত এগৰাকী গর্বিত মুসলমান, ময়ো হিন্দু হওয়াটো গৌরব করো। আন ধর্মাবলম্বী এগৰাকী মহিলাক বিবাহ করায় অভিনেতা মনোজ বাজপেয়ীয়ে করা উক্ত মন্তব্যের পিছতেই দেশের সাম্প্রদায়িক ক্ষেত্রখনত যথেষ্ট প্রভাব পেলাইছে, কিয়নো মুসলিম সম্প্রদায়ের এগৰাকী অভিনেত্রীক বিবাহ করায় তেখেতে মন্তব্য করে যে আমার মাজত একো মতভেদ নাই, আমি সুখী আর আমি ইজনে সিজনের ধর্ম সন্মান করো। উল্লেখ্য যে 2006 চনত মনোজ বাজপেয়ী আর সাবানা রজার বিবাহ সম্পন্ন হয়। দুয়োগৰাকীয়ে 1998 চনৰ পৰাই সিনেমাৰ জৰিয়তে প্ৰেমৰ সম্পৰ্কত আহে। তেখেতসকলৰ বিবাহৰ সন্দৰ্ভত উত্থাপন হোৱা প্ৰশ্নৰ উত্তৰত অভিনেতা মনোজ বাজপেয়ীয়ে কয় যে আমাৰ পৰিয়ালৰ তৰফৰ পৰা কোনো ধৰণৰ সমস্যাৰ সৃষ্টি হোৱা নাছিল। ময়ো এজন ব্ৰাহ্মণ পৰিয়ালৰ ল'ৰা, তেখেতো এগৰাকী প্ৰতিষ্ঠিত পৰিয়ালৰ যুৱতী। এগৰাকী সংবেদনশীল অভিনেতা মনোজ বাজপেয়ী, সমাজ সংস্কৃতির প্রতি সজাগ মনোজ বাজপেয়ী ধর্মর প্রতি থাকা সন্মানে এতিয়া দেশজুড়ি প্রশংসা লাভ করেছে। হিন্দু ব্যক্তি হয়েও মুসলমান যুবতীক বিবাহ করায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা অভিনেতা মনোজ বাজপেয়ী। বর্তমান বিহারের রামনবমী কেন্দ্র করে যে সাম্প্রদায়িক সংঘর্ষের সূত্রপাত হয়েছে, দেশজুড়ি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, তেনে সময়তে এইগৰাকী প্রতিষ্ঠিত জনপ্রিয় অভিনেতাই নিজের মুসলিম সম্প্রদায়ের পত্নীক লৈ গৌরব করার কথাই সম্প্রীতির আন এক নিদর্শন দাঙি ধরার লগতে ভাতৃত্ববোধ বৃদ্ধি পোৱার কথা প্রকাশ পাইছে। এইগৰাকী অভিনেতা মনোজ বাজপেয়ী ভগবান অর খুদা শীর্ষক এটি কবিতাই সম্প্রতি তাৎপর্য বহন করেছে, যে কবিতাই বর্তমান সময়ত ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতির কথা স্পষ্ট করেছে। অভিনেতা মনোজ বাজপেয়ীর গ্রন্থত ভগবান অর খুদা শীর্ষক কবিতাটোত ফুটি উঠিছে হিন্দু মুসলিমর এখন বাস্তব ছবি। কই ফরক নেই পড়তা হ্যায় কই মন্ত্র পড়তা হ্যায় তো কই নামাজ পড়তা হ্যায়, ইনসান কো কিউ নেহি আতি শরম হ্যায় জব ও বন্দুক দিখাকর পুছতা হ্যায় কি ক্যা তেরা ধর্ম হ্যায়, কই জন্মা আম্মি কি কোখ সে তো কই মা কি গোদ মে রোতা হ্যায়, কন হ্যায় ও কমবখত জিসনে নফরত কা পাঠ পড়ায়া, কিসি আকবর কো কাহা মা কো মার অর অমর কে হাথো আম্মি কো মরওয়ায়া, মমতা কা গলা ঘোটনে ওয়ালে বেবকুফু কো কোই সমঝাও, মজহব কি ইস জঙ্গ মে তুমনে ইনসানিয়ত কো দফনায়া।